নমস্কার, আমি মৌ। মৌস কুজিনের নতুন একটি আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের রেসিপিতে থাকবে দারুণ স্বাদের মসুরের ডালের একটি রেসিপি। তো নানাভাবেই কিন্তু আপনারা ডাল খেয়ে থাকেন, একবার এই রেসিপিটি ট্রাই করবেন। তো আশা রাখবো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই গরমের সময় কিন্তু এই ধরনের পাতলা একটি ডালের রেসিপি থাকলে কিন্তু মন্দ হয় না। তো খেতে যেমন সুস্বাদু, তেমনই শরীরের জন্য কিন্তু আরামদায়ক। তো খুব সহজেই তৈরি করা যায়, তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। তো তার জন্যে প্রথমে আমি একটি বাটির মধ্যে এক কাপ পরিমাণের মসুরের ডাল নিয়ে নিয়েছি। তো ডালটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। তো ডালটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিব। এখন চুলার মধ্যে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি ডালগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে ডালটাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে বাটি দিয়ে দুই বাটি পানি দিয়ে দিচ্ছি। এখানে পানির কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। তো এখন তাতে দিয়ে দিব এক চামচ পরিমাণের লবণ, আর দিয়ে দিব আধা চামচ পরিমাণের হলুদের গুঁড়া। তো লবণটার হলুদটার সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে তো মিডিয়াম আছে ডালটাকে সিদ্ধ করে নেব। ঠিক 15-20 মিনিটের মতো সময় লাগতে পারে ডালটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। ঠিক 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, তবে স্মুথ হয়নি। তো স্মুথ করার জন্য কিন্তু আমি এখানে একটা ডাল ঘুটনি দিয়ে ডালটাকে কিছুক্ষণ সময় ঘুটে নিব। তো দেখুন, এখন কিন্তু আর সেই দানা দানা ভাবটা নেই, সম্পূর্ণ ডালটাই কিন্তু খুব সুন্দর মতে স্মুথ হয়ে গিয়েছে। তো অপর পাশে আমি এখন একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব এক চামচ পরিমাণের সয়াবিন তেল। এখন তেলটা কিছুটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব এখানে 3টা শুকনা মরিচ। তো শুকনা মরিচটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝ বরাবর অর্ধেক করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণের গোটা জিরা। তো কিছুক্ষণ জিরাটা ভেজে নেওয়ার পর এখানে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন সম্পূর্ণ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আপনারা ডালটা চেক করে নেবেন, লবণটা লবণের প্রয়োজন পড়লে দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ ফালি। আর হচ্ছে আজকের ডালের স্পেশাল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে লেবু পাতা। তো এখানে আমি 3-4টা লেবু পাতা দিয়ে দিয়েছি। তো এখন খুব ভালো করে একটু সবগুলো মিশিয়ে নিতে হবে। তো আবারও ঢাকনা দিয়ে আমি 5-6 মিনিট রেখে দেব, যেন লেবু পাতার খুব সুন্দর একটা স্মেল এই ডালের মধ্যে ছড়িয়ে যেতে পারে। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল ভীষণই মজার মসুরের পাতলা ডাল। তো আপনারা কিন্তু এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন, অসাধারণ হয় খেতে। তো গরম ভাতের সাথে এরকম ডাল থাকলে কিন্তু আর বিশেষ কোনো কিছুর প্রয়োজন হয় না। তো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।